ব্রাদার এই দিওয়ালি উপলক্ষে কিন্তু গুগল পে একটি নিউ আপডেট অফার লঞ্চ করে দিয়েছে। যে আপডেট অফারে মিনিমাম আপনি পাবেন 251 টাকা এবং ম্যাক্সিমাম আপনি পাবেন 1 লাখ টাকা ডাইরেক্ট আপনার ব্যাংকে। তার জন্য আপনাকে কি করতে হবে, 5টা স্ট্যাম্প কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি 4টে স্ট্যাম্প আমার কালেক্ট করা হয়ে গেছে এবং আরেকটা স্ট্যাম্প যদি আমি কালেক্ট করে নেই তাহলে আমি মিনিমাম কাপ পাবো কত, মিনিমাম পাবো 250 এবং ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত এখান থেকে পেয়ে যাবো। গাইজ এর টোটাল টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি কীভাবে এই 5টা স্ট্যাম্প কালেক্ট করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাকে ডিটেলসে বলবো। গাইস 5টা না, এই ভিডিওতে আপনি 4টে স্ট্যাম্প কালেক্ট করতে পারবেন। একটা স্ট্যাম্প কিন্তু গুগল পে এখনও ছাড়েনি। গাইস কাল বা পরশু যখনই ছেড়ে দেবে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এর জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আপনি 4টে স্ট্যাম্প কীভাবে কালেক্ট করবেন। গাইস 4টে স্ট্যাম্প কালেক্ট করার আগে আপনি এই অফারটা কোথায় পাবেন। গাইস অফার পাওয়ার জন্য আপনি অ্যাট ফার্স্ট গুগল প্লে স্টোরে গিয়ে আপনার গুগল পে অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিন। আপডেট করে নেওয়ার পর এখানে অফার সেকশানে চলে যাবেন। অফারের এই পাশে এই সেকশানটা যদি আপনার অফার শো করে খুবই ভালো, নয়তো আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, আমি লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে আপনি ক্লিক করে নেবেন, ক্লিক করে নিলে আপনার সামনে অফার পেজ ওপেন হয়ে যাবে। যেমন আমার কিন্তু এখানে অফার শো করছেন, আমি লিঙ্কে ক্লিক করেই কিন্তু অফার নিয়ে আসছি। তো ব্রাদার দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন পেজ চলেছে, এটা ডিসপ্লেতে ক্লিক করে দিলাম এবং অফার আপনার সামনে খুলে গেল। এবার গাইস আপনাকে 4টে স্ট্যাম্প কালেক্ট করতে হবে। ফার্স্ট স্ট্যাম্প হচ্ছে ঝুমকো, দ্বিতীয় স্ট্যাম্প হচ্ছে ফলোয়ার, তৃতীয় স্ট্যাম্প হচ্ছে দিয়া এবং চতুর্থ হচ্ছে লণ্ঠন এবং পঞ্চম হচ্ছে রঙ্গলি। তো রঙ্গলি এখন নেই। এই 4টে কীভাবে অর্জন করবেন। গাইজ 4টে অর্জন করার জন্য আপনাকে 3টে পদ্ধতি আছে। ফার্স্ট পদ্ধতি হচ্ছে আপনাকে 35 টাকা কাউকে পে করতে হবে অথবা রিচার্জ করতে হবে, কিন্তু এই অপশানটা এখন কাটা এখন ছাড়েনি, কামিং সুন আছে। অর্থাৎ গতকাল বা পরশু গুগল পে যখনই এই অপশানটা ছেড়ে দেবে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো। নেক্সট অপশান হচ্ছে ইউজ দেওয়ালি স্ক্যানার। এটা গাইজ খুব ইন্টারেস্টিং একটা অপশান। এবং 3 নম্বর যে অপশানটা হচ্ছে গিফট অ্যান্ড রিকোয়েস্ট, অর্থাৎ গাইজ আপনি কারো কাছ থেকে নিতে পারবেন অথবা তাকে সেন্ড করতে পারেন। অর্থাৎ আপনার বন্ধুর যদি এখানে একটা বেশি থাকে তার কাছ থেকে আপনি একটা নিয়ে নিন, অথবা আপনার যদি বেশি থাকে আপনার বন্ধুকে একটা সেন্ড করে দিন, এমনভাবে আপনি নিয়ে নিতে পারবেন। তো ফার্স্ট যে অপশানটা সেটা আমি আপনাকে দেখাবো, ইউজ দেওয়ালি স্ক্যানার। গাইজ ফার্স্ট টাইম আমি ধরে নিলাম আপনার কাছে একটাও স্ট্যাম্প নেই আপনার কাছে, তাহলে আপনি কি করবেন। গাইজ আপনার কাছে যদি একটা স্ট্যাম্প না থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন পাশের আমি একটা অ্যাকাউন্ট ওপেন করেছি যেখানে আপনার দিয়া আছে, মাত্র 2টো দিয়া আছে। দেখতে পাচ্ছেন মাত্র 2টো দিয়া। তো এবার গাইজ আপনার যদি এখানে একটাও না থাকে তাহলে সিম্পলি দেওয়ালি স্ক্যানারে ক্লিক করবেন এবং আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডের হেল্প নেবেন এবং নেওয়ার পর সেখানে গুগলে গিয়ে দেওয়ালি সার্চ করবেন। দেখতে পাচ্ছেন দেওয়ালি অনেক পিকচার আছে, সেই পিকচারটা এই যে স্ক্যানার অংশে ট্যাপ করবেন। এখানে স্ক্যানার অংশে ট্যাপ করে ওই পিকচারটা ব্রাদার দেখতে পাচ্ছেন এটা এখানে স্ক্যান হচ্ছে, দেখা যাক এখানে দিয়া। দেখতে পাচ্ছেন 1 দিয়া কিন্তু আমি পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিপ প্লেইং, তো আবার আমি ওটা আরেকবার স্ক্যান করবো এবং আরও কিছু পাচ্ছে কিনা দেখে নেবো। দেখতে পাচ্ছেন ফের 1 দিয়া স্ক্যানিং, তো আবার একটা দিয়া পেয়ে গেলাম। তো এখানে গাইজ দিয়াও পেতে পারেন বা অন্য কোনো রঙ্গলি বা কোনো কিছু এখান থেকে পেতে পারেন। তো ফের একটা আমি ক্লিক করে নিলাম, আবার একটা দিয়া পেয়ে গেছি। গাইজ জাস্ট একটা দেওয়ালি পিকচার আপনাকে গুগল প্লে স্টোর থেকে নিতে হবে। গুগল প্লে স্টোরে গুগল ইমেজ থেকে আপনাকে সার্চ করে নিতে হবে এবং নেওয়ার পর সেটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে আমি পেয়ে গেলাম দিয়া। কটা পেলাম চলুন দেখে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে, টোটাল 6খানা এখানে দিয়া পেয়ে গেলাম। তো 6খানা দিয়া পেয়ে গেলাম, বাকিগুলো কোথায় পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2টো ছিল, হয়ে গেছে 4টে। মাত্র ছিল কটা, 2টো ছিল, 4টে হয়ে গেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 2টো ছিল, 4টে কিন্তু অলরেডি হয়ে গেছে। গাইস এবার এটা আপনাকে গিফট করতে পারেন। কিভাবে গিফট করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে গিফট করবেন এবং গিফট করলে গাইজ আর একটা পেয়ে যাবেন। তো এখানে আমি গিফটে ক্লিক করছি, গিফটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আমার দিয়া আছে। তো দিয়াতে ট্যাপ করব, দিয়াতে ট্যাপ করার পর গাইজ দেখতে পান এখানে গাইজ আপনি যাকে গিফট করবেন তাকে পাঠিয়ে দেবেন। অলরেডি তো আমার 6টা আছে, আমি একটা পাঠিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি জাস্ট আমি এখান থেকে গাইজ এই ট্যাপ করে নেব এবং ওখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে গাইজ দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আমার একটা দিয়া বেড়ে গেল। তো এইভাবে গাইজ আপনি দিয়া বাড়াতে পারেন। তো দিয়া জাস্ট আমি এখানে ট্যাপ করে নিচ্ছি, 4টে ছিল, কটা হয়ে যাচ্ছে আমি দেখে নিচ্ছে। তো ব্রাদার এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সামথিং লেফট, কোনো কিছু প্রবলেম হয়েছে এই জন্য আসেনি। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে। গাইজ এবার এখানে গাইজ জি বোর্ডে চলে যান, গিফট বোর্ডে চলে গিয়ে গাইজ এখানে দেখতে পাবেন এখানে গাইজ আপনি যাকে পাঠিয়েছেন তাকে রিকল করে দিন। অর্থাৎ গাইজ আপনি যেটা পাঠালেন সেটা আবার আপনার এখানে যুক্ত হয়ে যাবে। তো এখানে আমি রিকলে ট্যাপ করে দিচ্ছি, সে যদি ক্লেম না করে, এবং যদি ক্লেম করে তো দেখতে পাচ্ছেন এখানে আমার 6টা ছিল, 6টায় হয়ে গেছে। গাইজ আপনি নিজেও বাড়াতে পারেন এভাবে। গাইজ এখন সকালে খুবই বাড়ছিল, এখন কিন্তু তেমন বাড়ছে না। কিভাবে নিজে বাড়াবেন চলুন এখানে এবার দেখতে পাবেন। এই যে আমার এখানে लंठन तीनटे आछे किन्तु एखाने लंठन एकटाओ नेई तो एखान थेके लंठनटा आमि गिफ्ट करब। गिफ्ट करार पर एखाने लंठने टैप करब आमि कि गिफ्ट करछि आमि लंठन गिफ्ट करछि। गिफ्ट करार संगे संगे जस्ट एखाने पाठिये दिच्छि वेट करे नेबेन। व्हाट्सएपे क्योंकि हमें एखान पाठिए दिल व्हाट्सएपे पाठिए दिल जो व्हाट्सएपे एसेছে लंठन एखे एकटाओ नहीं लंठन हमें एखे टैप करब और एक लंठन एखे हमें ऐड कर नेब। ओखाने जेहेतु हमारे तीनटे लंठन चलो एक ऐड कर निच्छि तो एखे देखते एक ऐड हो जाच्छे जस्ट एखे हमें आपके देखिए दीची तो देखते पाबेन एखे लोडिंग होते होते एक ऐड हो जाए देखते लंठन एक कंग्रेचुलेशन कीप प्लेइंग तो एखे हमें टैप करब ये एखे एक लंठन क्योंकि एखे निये निलाम नेওয়ার জন্য এবার দেখতে পাচ্ছেন এই ফোনে একটা মেসেজ চলে এসেছে गाइस। এই মেসেজ উপর আপনি ট্যাপ করলে এখানে আপনি এক্সট্রা কোনো একটা কিছু পেয়ে যেতে পারেন तो जस्ट अन्य कोनो किछु एक पेज दिए एखाने एक एक्सट्रा लंठन हो गेছে गाइस। এইভাবে আপনি আপনার ফ্রেন্ডকে দিতে পারেন এবং নিতে পারেন এবং আপনি যদি আপনার এখানে একটা থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডকে যেটা পাঠাবেন না আপনি এটা আগে বেশি করে নিতে হবে। কিভাবে বেশি করবেন সেটাও আমি আপনাকে বলবো। তো गाइस দেখতে পাচ্ছেন এটা অলরেডি একটা আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি লন্ঠন এখানে দুটো হয়ে গেছে তিনটে ছিল দুটো হয়ে গেছে এবং পাঠানোর জন্য गाइस এখানে একটা কিছুক্ষণ পরে একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন এই যে গেমস রুলের এই অপশনটা এই অংশটা একটা কিছু পেয়ে যাবেন এবং সেটাতে ট্যাপ করলে আপনি অন্য একটাও পেয়ে যাবেন। তো गाइस আপনি বাড়াবেন নিজে নিজে বাড়াবেন কিভাবে गाइस নিজে নিজে বাড়ানোর একটা পদ্ধতি আছে। প্রথমত তো আপনাকে আপনার ফ্রেন্ডের কাছ থেকে নিজে নিজে বাড়াতে পারেন गाइस। যেমন এখানে गाइस আমি একটা গিফট করছি गाइस এখানে আপনি আপনার ফ্রেন্ডকে কোনো ফ্রেন্ড আপনার অন্য কোথাও আছে তার কাছে আপনি জেনে নিন তার কাছে এক্সট্রা আছে কিনা। गाइस আমার কাছে যতগুলো এক্সট্রা আছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। এজন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং নিজে নিজে কিভাবে বাড়াবেন गाइस নিজে নিজে বাড়ার জন্য যেমন এটা দেখতে হচ্ছে লন্ঠন আমার একটাই আছে তো সিম্পলি এখানে আমি গিফট করব। গিফট করার পর লন্ঠনে ট্যাপ করব লন্ঠন আমি গিফট করছি। গিফট করার পর আমি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেব অন্য কারো হোয়াটসঅ্যাপে নয় আমার হোয়াটসঅ্যাপে এখান থেকে আমি শেয়ার করে দিলাম। দেওয়ার পর गाइस এটার উপরে এবার আমি ট্যাপ করব অন্য কোনো কেউ নয় আমি নিজে নিজে ট্যাপ করছি দেখতে পাচ্ছেন गाइस আমি যাকে পাঠিয়েছি তাকে নয় আমি নিজে নিজে ট্যাপ করলাম। तो निजे टैप करार पर सिम्पलि देखते पाने कंग्रेचुलेशन यू हैव क्लेम ए लंठन एखे की प्लेइंगे टैप करब। टैप करार पर नीचे देखते रिकॉल बोले एक ऑप्शन आछे तो एखे हमें रिकॉले टैप कर नेब। रिकॉले टैप करार पर गाइस ये रिकॉलटा जो चले जाए एखान रिकॉलटा जो चले जाए ताहले आपनार निजेरटा आबार निजे ऐड हो जाए तो सिम्पलि देखते रिकॉले ऑप्शन चले एसेছে तो सिम्पलि एखाने रिकॉले हमें टैप करছি गाइस। এটা কারো আসছে না আপনারটা আসছে কি আসছে না অবশ্যই আপনি দেখে নেবেন এমন ভাবে কিন্তু আপনি আপনার এখান থেকে এগুলো বাড়িয়ে নিতে পারেন। তো আমি অলরেডি দেখতে পাচ্ছেন একটা চারটি করে নিয়েছে এবং একটাই কটা করে নিয়েছে একটা কিন্তু দুটো করে নিয়েছে। তো এইভাবে আপনি বাড়াতে পারেন এবং যখনই গাইস এখানে পাঠাবেন তখনই গাইস যদি রিকল আপনার আসে অপশন আছে তাহলে রিকলে ট্যাপ করবেন আপনার এখানে একটা বেড়ে যেতেও পারে গাইস এটা নাও যেতে পারে কিন্তু আপনাকে কোনো রকমভাবে এখান থেকে 5টা স্ট্যাম্প কালেক্ট করতে হবে। এই 5টা স্ট্যাম্প গাইস ফার্স্ট টাইম আপনি এখানে স্ক্যান করে তো পাচ্ছেন এবং फिर एक बार स्कैन कर देखो दिया अथवा झुमको कोनो किछु पाठाते पारेन एबं आपनि आपनार बंधुके सेंड करलेओ तखनो किछु ना किछु आपनि एखान थेके पाबेन। तो एबार एबार देखते पाच्छेन एखाने पाठालाम एखाने आबारो एकबार टैप करे दिच्छि गाइस मेसेजेर उपर जेहेतु निजे निजे करलाम गाइस एखाने आमार अन्य एकटा अपशन आसतेओ पारे तो किन्तु एलो ना गाइस आपनाके जस्ट एभाबे कालेक्ट करते होबे। एटाई आजकेर भिडियो एई पर्यन्त आजके। तो थैंक यू फर वाचिंग दिस भिडियो।